বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্তৃত্ববাদী সরকার পতনের দিনেই গুলিবিদ্ধ হন কিশোর মুরসালিন। সংসারের হাল ধরার একমাত্র ব্যক্তি সে, পাহাড়ে এখন দিশেহারা পরিবার, ভবিষ্যতে কারো বোঝা না হয়ে চান কর্মসংস্থান। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় যখন দ্বার প্রান্তে, সেদিন গুলিবিদ্ধ হন মুরসালিন। বুলেটের আঘাতে ডান পা কেটে ফেলতে হয়েছে মুরসালিনকে। এখন হাসপাতালে দুঃসহ জীবন পার করছেন তিনি। আমার সামনে পুলিশ দহিরা শটগান আছে না, শটগান দিয়ে ছড়ানা গুলি আছে না, ছড়ানা গুলি দিয়ে আমার গুলি মারছে। এবার ডান পায়ে গুলি মারছে আমারে, আমার একবার মনে করো অবাসে এতে আর নড়া চড়া নাই। আমার মার কাছে কল দিছে, মদনের কাছে কল দিছে, মদন ভয় তো তো এদিকে আর আসে না। একমাত্র সন্তানের উপর ভর করে চলছিল মুরসালিনের সংসার। মুরসালিনের পরিবার বলছেন তার জন্য তারা যেমন চিন্তিত, মুরসালিনের ভবিষ্যৎ নিয়েও তারা শঙ্কিত। পা কেটে ফেলছে, আমার দিন এখন কেমনে যাবে আমি তো নিজেই বলবার পারছি না, আর আমার মাথা এই সময় ঠিক নাই। দরিদ্র মুরসালিনের এক পা হারিয়ে থমকে যাওয়া জীবনের গতি ফেরাতে প্রয়োজন অঙ্গ সংযোজন। তবে তার আকুল চাওয়া সরকার যেন তার কর্মসংস্থানের ব্যবস্থা করে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।